পারছি নাই। ফিলিস্তিনিতে বিগত 20 বছরের মধ্যে সবচেয়ে বড় অভিযান চালিয়েছে ইসরায়েল। পারমাণবিক হামলা অসম্ভব কিছু নয়, হুঁশিয়ারি সাবেক রুশ প্রেসিডেন্টের। ওয়াগনার বিদ্রোহের পর বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন পুতিন। ন্যাটো জোটে সুইডেনের সদস্যপদ এখন স্বপ্নমাত্র, হুঁশিয়ারি তুরস্কের। সাহারা মরুভূমিতে বিদ্রোহীদের দমনে ইসরায়েলি ড্রোন ব্যাপকভাবে ব্যবহার করছে মরক্কো। মণিপুর ছেড়ে মিজোরামে ছুটছে হাজার হাজার মানুষ। দখলকৃত চার অঞ্চলে ভোট আয়োজনের পথে রাশিয়া। সবশেষে জানবেন ছোট হয়ে আসছে ইউক্রেনের লেপার্ড ট্যাঙ্কের বহর। ফিলিস্তিনিতে 20 বছরে সবচেয়ে বড় ইসরায়েলি অভিযান। 2 সপ্তাহের কম সময়ের ব্যবধানে দ্বিতীয়বারের মতো ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের শহর জেনিনে ড্রোন হামলা চালিয়েছে। এক সামরিক অভিযানের অংশ হিসেবে রাতভর ড্রোন ও বন্দুক হামলায় অন্তত 9 জন নিহত হন। সোমবার বার্তা সংস্থা রয়টার্স জানায়, রোববার দিবাগত রাতে শুরু হয়ে এই অভিযান সোমবার সকাল পর্যন্ত চলে। এই শহরের একটি বড় শরণার্থী শিবির রয়েছে। এই শিবিরকে ঘিরে একাধিক স্বাধীনতাকামী সংগঠনের সমন্বয় গঠিত জেনিন ব্রিগেডস নামের সংগঠনটি জানায়, তারা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে। জেনিন শহর ও এর সংলগ্ন শরণার্থী শিবিরকে ঘিরে অন্তত 6টি ড্রোন উড়তে দেখা গেছে। এই জনবহুল এলাকায় 500 বর্গমিটারের চেয়েও কম জায়গায় 14,000-এরও বেশি মানুষের বসবাস। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় 8 ব্যক্তি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। রামাল্লা শহরের চেকপয়েন্টে অপর এক ব্যক্তির মাথায় গুলি করা হলে তিনিও নিহত হন। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে তারা একটি ভবনে হামলা চালিয়েছে, যেটি জেনিন ব্রিগেডের সদস্যদের সামরিক সদর দপ্তর হিসেবে ব্যবহার ছিল। তারা এই অভিযানকে পশ্চিম তীরের সন্ত্রাস বিরোধী উদ্যোগের অংশ হিসেবে বর্ণনা করে। পারমাণবিক হামলা অসম্ভব কিছু নয়, সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেব দাবি করেছেন পারমাণবিক হামলা অসম্ভব কিছু নয়। গতকাল সকালে টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, আমি একটি বিষয় অনুমান করছি যা অনেক রাজনীতিবিদদের কাছে অপছন্দ। তিনি বলেন, পারমাণবিক হামলা কেবল সম্ভবই নয়, বরং বেশ সম্ভাবনা রয়েছে। মেদভেদেবের এমন দাবির পেছনে 2টি যুক্তি উল্লেখ করেছেন তিনি। প্রথমত, রাশিয়া এবং পশ্চিমা দুই পক্ষই পারমাণবিক শক্তি সম্পন্ন, আর বর্তমান বৈশ্বিক সংকটও এই দুই পক্ষের মধ্যে, তাই পারমাণবিক হামলার সম্ভাবনা অস্বীকার করা যাবে না। মেদভেদেব বলেন, ক্যারিবিয়ান সংকটের চেয়েও বিশ্ব অনেক খারাপ সংঘাতের মধ্যে রয়েছে, কারণ আমাদের বিরোধীরা, সবচেয়ে বড় পারমাণবিক শক্তিধর দেশ রাশিয়াকে পরাজিত করার সিদ্ধান্ত নিয়েছে। দ্বিতীয় কারণ হিসেবে মেদভেদেব উল্লেখ করেন পারমাণবিক অস্ত্রের ব্যবহারের বিষয়ে ট্যাবুর অভাব, যা আগেও ব্যবহার করা হয়েছে। ওয়াগনার বিদ্রোহের পর বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন পুতিন। ভাড়াটে বাহিনী ওয়াগনারের ব্যর্থ বিদ্রোহের পর প্রথমবার বিশ্ব নেতাদের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। মঙ্গলবার রুশপন্থী সাংহাই সহযোগিতা সংস্থার ভার্চুয়াল বৈঠকে সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। এতে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ পাকিস্তান ও মধ্য এশিয়ার কয়েকটি দেশের নেতারা উপস্থিত থাকবেন। বিশেষজ্ঞরা বলছেন, এই সংস্থার মাধ্যমে নিজের ক্ষমতার প্রসার করবেন পুতিন, বিশ্বকে দেখাতে চেষ্টা করবেন যে ক্ষমতা তার হাতেই রয়েছে। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক ডেরেক গ্রোসম্যান বলেছেন, এটি ভার্চুয়াল, একে অপরের সঙ্গে তাদের সরাসরি দেখা হচ্ছে না, না হলে তারা শক্তিশালী মিত্র রাশিয়ার ক্ষমতা প্রদর্শনের পাশে দাঁড়াত। গ্রসম্যানের মতে, সম্মেলনের বেশিরভাগ নেতা স্বৈরতান্ত্রিক সরকারের শাসনে রাশিয়া ও চীন কিভাবে চলছে, তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি, এসব বিষয়ে জানতে আগ্রহী। ন্যাটো জোটে সুইডেনের সদস্য পদ এখন স্বপ্নমাত্র। তুরস্কের জাতীয় সংসদের স্পিকার নুমান কুর্তুলমুস বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটে সুইডেনের সদস্য পদ পাওয়ার বিষয়টি এখন অপূরণীয় স্বপ্ন হয়ে থাকবে। দেশটি অব্যাহতভাবে উস্কানিমূলক তৎপরতা এবং সন্ত্রাসীদেরকে তুরস্কের কাছে হস্তান্তরের ব্যাপারে উদাসীন থাকার কারণে তাদের ন্যাটোতে সদস্য পদ পাওয়াটা অসম্ভব হয়ে পড়বে। তুর্কি পার্লামেন্ট স্পিকার বলেন, সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের সামনে পবিত্র কোরআনে আগুন লাগানোর অনুমতি দেওয়ার ঘটনা একটি অসাধারণ উস্কানি। এটি যেমন ইসলাম বিরোধিতা, তেমনি মানবতা বিরোধী কর্মকাণ্ড। পবিত্র কোরআন পোড়ানোর ঘটনার পক্ষে সাফাই গাওয়ার কোনো সুযোগ নেই। সোমবার তুরস্কের মিলিয়েত পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এইসব কথা বলেন। তুর্কি স্পিকার বলেন, সুইডেন দাবি করে থাকে তারা একটি গণতান্ত্রিক দেশ, যেখানে সমস্ত বিশ্বাস এবং মতাদর্শকে সম্মান দেখানো হয়, কিন্তু পবিত্র কোরআন পুরানোর ঘটনার মধ্য দিয়ে তারা প্রমাণ করেছে তাদের এই দাবি মিথ্যা। সাহারা মরুভূমিতে বিদ্রোহীদের দমনে ইসরায়েলি ড্রোন ব্যাপকভাবে ব্যবহার করছে মরক্কো।
আফ্রিকার দেশ মরক্কো সাম্প্রতিক বছরগুলোতে ইহুদিবাদী ইসরায়েলের কাছ থেকে বহু সংখ্যক ড্রোন কিনেছে এবং সেগুলো সাহারা মরুভূমির সাহারাবি এলাকার জনগণের উপর ব্যবহার করছে। ইহুদিবাদী ইসরায়েলের সহযোগিতায় ওই এলাকার জনগণের উপর রাবাত সরকার সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছে এবং মাঝে মধ্যেই তাদের হয়রানি করছে। সিদি ওগাল নামে মরক্কোর একজন শীর্ষ পর্যায়ের সেনা কর্মকর্তা ইন্টারসেপ্ট গণমাধ্যমকে বলেন, ইসরায়েল থেকে কেনা ড্রোন পশ্চিম সাহারা অঞ্চলে ব্যবহার করা হচ্ছে। প্রেসিডেন্ট প্রাসাদের নিরাপত্তার প্রধান হিসেবে দায়িত্ব পালনকারী এই কর্মকর্তা জানান, এইসব ড্রোন গোয়েন্দা নজরদারি এবং বিদ্রোহীদের উপর সরাসরি হামলার কাজে ব্যবহার করা হচ্ছে। আবওয়া আলী নামের একজন সেনা কমান্ডার জানান, তিনি নিজে ব্যক্তিগতভাবে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র দেখেছেন যার গায়ে হিব্রু ভাষায় লেখা রয়েছে। ইসরায়েল থেকে কেনা হেরন টিপি এবং হারমেস 900 ড্রোন নজরদারি এবং হামলা দুই কাজে ব্যবহার করা হচ্ছে। অন্যদিকে হ্যারপ নামে একটি ড্রোন শুধুমাত্র হামলার কাজে ব্যবহার হচ্ছে। এর মধ্যে হ্যারপ ড্রোন গুরুত্বপূর্ণ টার্গেট লক্ষ্য করে ব্যবহার করা হয়। মণিপুর ছেড়ে মিজোরামে ছুটছে হাজার হাজার মানুষ। টানা দুই মাসেরও বেশি সময় ধরে জাতিবিদ্বেষের আগুনে জ্বলছে ভারতের মণিপুর রাজ্য। এর মাঝে মণিপুর থেকে প্রতিবেশী রাজ্য মিজোরামে পৌঁছেছেন 12,000-এরও বেশি অসহায় মানুষ। বাস্তুচ্যুতদের মধ্যে রয়েছে 15,000-এর বেশি শিশু। নিরুপায় হয়ে দিল্লির কাছে সাহায্যের আর্তি জানাচ্ছে মিজোরাম সরকার। সোমবার সন্ধ্যা পর্যন্ত মিজোরামের মণিপুর থেকে বাস্তুচ্যুত লোকের সংখ্যা ছিল 12,162 জন, যার মধ্যে 2,937 জন 35টি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন এবং বাকিরা তাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন ও পরিবারের সঙ্গে রয়েছেন। এর মধ্যে রয়েছে প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিশু কিশোরেরা। মিজোরাম সরকার তাদের স্কুলে ভর্তি করেছে যাতে এই শিশুদের শিক্ষার অধিকার কোনো কারণেই নষ্ট না হয়। মণিপুরের হিংসা অব্যাহত থাকায় আগামী কয়েকদিনের মধ্যে এই সংখ্যা আরও বাড়বে বলেই মনে করছে মিজোরাম সরকার। চলতি সপ্তাহে শুরুর দিকে মিজোরামের ক্যাবিনেট মন্ত্রী রবার্ট রায়টের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মণিপুরের বাস্তুচ্যুতদের সাহায্যের জন্য তহবিলের দাবিতে দিল্লিতে এসে কেন্দ্রীয় সরকারের সঙ্গে দেখা করেন। মিজোরাম সরকার বলছে, 3 মে থেকে শুরু হওয়া জাতিগত হিংসার কারণে মণিপুরে 12,000-এরও বেশি মানুষ রাজ্যের ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে। মে মাসে মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা জাতিগত হিংসায় বাস্তুচ্যুতদের সুবিধা প্রদানের জন্য কমপক্ষে 10 কোটি টাকার আর্থিক সহায়তা চেয়ে দেশটির প্রধানমন্ত্রী মোদীকে একটি চিঠিও লিখেছিলেন, কিন্তু 2 মাস পরেও মিজোরাম সরকারকে কোনোরকম সাহায্য দেয়নি কেন্দ্র সরকার। দখলকৃত 4 অঞ্চলে ভোট আয়োজনের পথে রাশিয়া। ইউক্রেন থেকে জোরপূর্বক দখলকৃত 4 অঞ্চলে স্থানীয় নির্বাচনের আয়োজন করতে যাচ্ছে রাশিয়া। রুশ নির্বাচন কমিশনের প্রধান এলা পামফিলোভা সোমবার বলেছেন, এই বছরের সেপ্টেম্বরে ভোটাররা স্থানীয় গভর্নর ও অন্যান্য কর্মকর্তাদের নির্বাচিত করবেন। ইতিমধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করে বিস্তারিত তুলে ধরেন প্রধান নির্বাচন কমিশনার। টেলিগ্রামে সিইসি বলেছেন, নির্বাচনের তারিখ 10 সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। সংযুক্ত করে নেওয়া 4 অঞ্চল হল ডনবাসের ডোনেস্ক এবং লোহানস্ক পিপলস রিপাবলিক, জাফরিজি এবং খেরসন। এছাড়াও আগামী সেপ্টেম্বরে রাশিয়ায় গভর্নর, আইনসভার সদস্য নির্বাচনের জন্য আঞ্চলিক নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার পামফিলোভা। তবে যুদ্ধের কারণে 4 অঞ্চলের পরিস্থিতি আরও অবনতি হলে নির্বাচন আয়োজন বাতিলেরও আভাস দিয়েছেন তিনি। ইউক্রেনের লেপার্ড ট্যাঙ্ক বহর ছোট হয়ে এসেছে। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শৌগু বলেছেন, ইউক্রেনের হাতে লেপার্ড 2 ব্যাটল ট্যাঙ্কের যে বহর ছিল তা দ্রুতই ছোট হয়ে এসেছে। তিনি বলেন, পোল্যান্ড এবং পর্তুগালের সরবরাহ করা ট্যাঙ্কের সমপরিমাণ লেপার্ড 2 ব্যাটল ট্যাঙ্ক ধ্বংস করা হচ্ছে। তিনি বলেন, পোল্যান্ড এবং পর্তুগালের সরবরাহ করা ট্যাঙ্কের সমপরিমাণ লেপার্ড 2 ব্যাটল ট্যাঙ্ক ধ্বংস করা হয়েছে। সের্গেই শৌগু গতকাল বলেন, ইউক্রেন এই পর্যন্ত 16 লেপার্ড 2 ট্যাঙ্ক হারিয়েছে। পোল্যান্ড এবং পর্তুগাল ইউক্রেনকে যে পরিমাণ লেপার্ড ট্যাঙ্ক সরবরাহ করেছে তার 100% সমপরিমাণ ট্যাঙ্ক ধ্বংস হয়েছে। পোল্যান্ড ইউক্রেনকে 14 লেপার্ড 2 ট্যাঙ্ক সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছিল এবং মার্চ মাসে প্রথমে এই ট্যাঙ্ক সরবরাহ করে দেশটি। অন্যদিকে পর্তুগাল একই মাসে জার্মানির মাধ্যমে 3 লেপার্ড 2 ট্যাঙ্ক পাঠায় ইউক্রেনে। গত 22 জুন রাশিয়ার একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তাও জানিয়েছিলেন, ইউক্রেনের 13 লেপার্ড ট্যাঙ্ক ধ্বংস হয়েছে।